IELTS speaking test এ আমাদের করা 9টি কমন মিস্টেক বা ভুল সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। স্যার একদম প্রথমে আমরা যে ভুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদেরকে যখন একটা প্রশ্ন করা হয় আমরা সেটার জবাব যদি খুব অল্প শব্দে দিয়ে দেই বা খুব ব্রিফলি দিয়ে দেই তাহলে কিন্তু সব সময়টা আমাদের জন্য ভালো হবে না। আপনাদের একটা এক্সাম্পল দেই। মনে করেন আপনাকে জিজ্ঞেস করা হলো ডু ইউ লিভ ইন আ হাউস অর ইন অ্যাপার্টমেন্ট। আপনি জবাব দিলেন আ হাউস। অ্যান্সার কিন্তু ভুল না, কিন্তু আপনার কি মনে হয় না যে এই উত্তরটা আমরা আরেকটু ইলাবোরেটলি আরেকটু গুছিয়ে আরেকটু বড় করে দিতে পারতাম তাহলে কিন্তু আমাদের ভালো মার্ক আসার চান্সটা আরও বেড়ে যেত। যেমন আমরা কিন্তু খুব সহজে এটাও বলতে পারি আই ইউজ টু লিভ ইন আ স্মল অ্যাপার্টমেন্ট ইন দ্য ইনার সিটি বাট আই হ্যাভ জাস্ট মুভড। আই হ্যাভ রিসেন্টলি রেন্টেড আ হাউস উইথ আ বিগ ব্যাকয়ার্ড জাস্ট আউটসাইড দ্য সিটি। ইটস গ্রেট। সেখানে খেয়াল করে দেখবেন আপনি যে উত্তরটা দিচ্ছেন এই উত্তরটাতে আপনি কিন্তু অনেক অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছেন, আপনার গুছিয়ে বলার যে ক্ষমতাটা আছে সেটাও প্রদর্শন করতে পারছেন, আপনার ভোকাবুলারি সম্পর্কে ধারণা দিতে পারছেন, আপনার গ্রামার সম্পর্কে আইডিয়া দিতে পারছেন। কিন্তু জাস্ট যদি আমরা আ হাউস বলে রেখে দিতাম তাহলে কিন্তু আমরা এতগুলো আইডিয়া আমাদের এক্সামিনারকে দিতে পারতাম না। তো আমরা যেখানেই চান্স পাবো একটু অ্যান্সারগুলো ইলাবোরেট করার চেষ্টা করব যাতে আমাদের অ্যান্সারটা সুন্দর শোনায়। দ্বিতীয় যে মিস্টেকটা বা দ্বিতীয় যে ভুলটা আমরা সবচেয়ে বেশি করে থাকি সেটা হচ্ছে আমরা মনে করি যে আনসার যদি আমরা মুখস্থ করে যাই বা মেমোরাইজ করে যাই তাহলে আমরা মনে হয় একটু বেঁচে যাব স্পিকিং টেস্টে, কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা। খেয়াল করে দেখবেন আমাদেরকে কিছু কিছু প্রশ্ন আইএলটিএস স্পিকিং টেস্টে কমন করে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাকে হয়তো বা জিজ্ঞেস করতে পারে ডু ইউ ওয়ার্ক, ডু ইউ স্টাডি, এরকম কয়েকটা প্রশ্ন কিছু কিছু আইএলটিএস টেস্টে অনেক সময় কমন পড়ে যায়। আমরা যেটা করার চেষ্টা করব আমাদের স্পিকিং টেস্টের আগে আমরা এই ধরনের প্রশ্নগুলোর কয়েকটা জবাব কিভাবে দেওয়া যেতে পারে সেটা নিয়ে একটু রিসার্চ করে যাব, একটু পড়াশোনা করে যাব, কিন্তু মুখস্থ করব না। কারণ আমরা যখন স্পিকিং টেস্ট দিচ্ছি আমরা যদি মুখস্থ জবাব দেই বা মেমোরাইজড আনসার দেই আমাদের এক্সামিনার কিন্তু এটা বুঝে যাবে। তারা কিন্তু অনেক দিন ধরে আইএলটিএস স্পিকিং টেস্ট নিচ্ছে এবং তারা খুব স্পষ্ট বুঝতে পারে যে কারা কারা একদম ন্যাচারালি কথা বলছে আর কারা কারা মুখস্থ করে কথা বলছে। তো আমরা কিন্তু আমাদের স্পিকিং টেস্টে চেষ্টা করব একদম ন্যাচারালি কথা বলতে যাতে আমাদের আনসারগুলো গোছানো শোনায় এবং মেমোরাইজ। তিন নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে কিছু শব্দ মুখস্থ করে যাই এবং সেগুলো রেলেভেন্ট হোক বা ইররেলেভেন্ট হোক আমরা চিন্তা না করে ব্যবহার করে ফেলি। ইররেলেভেন্ট শব্দ ব্যবহার করা যাবে না, অ্যাডভান্স শব্দ ব্যবহার করলে অফকোর্স মার্ক আছে কিন্তু সেই শব্দগুলো রেলেভেন্ট হতে হবে। তাই আমরা যখনই কোনো শব্দ, নতুন টাইপের কোনো শব্দ বা অ্যাডভান্স কোনো শব্দ ব্যবহার করছি আমরা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করব যাতে সেই ওয়ার্ডগুলো রেলেভেন্ট হয়। যেমন বৃষ্টি নিয়ে যদি আমাদেরকে কথা বলতে বলে আমরা কিন্তু ড্রেঞ্চড, ড্রিজলড এই ধরনের শব্দ বলতেই পারি, ব্যবহার করতেই পারি, কিন্তু সেটা যদি কোনোভাবেই টপিকের সাথে রিলেটেড না হয় তাহলে আমরা সেই ধরনের অ্যাডভান্স শব্দ ব্যবহার না করাটাই ভালো। চার নম্বর যে ভুলটা আমরা অনেক সময় করে থাকি সেটা স্পিকিং পার্ট টুতে হয়ে থাকে। স্পিকিং পার্ট টুতে আমাদেরকে সাধারণত একটা কিউ কার্ড দেওয়া হয় এবং কিউ কার্ডে একটা মেইন টপিক থাকে, ওই মেইন টপিকের আন্ডারে কিছু সাব টপিক থাকে এবং আমরা অনেক সময় মনে করি যে এই সাব টপিকগুলোর বাইরে গিয়ে কোনো বাড়তি তথ্য অ্যাড করা যাবেই না, কিন্তু এটা কিন্তু তেমন একটা নেসেসারি না। আপনি অ্যাজ লং অ্যাজ আপনি রেলেভেন্ট ইনফরমেশন দিতে পারছেন, আপনার টপিকের সাথে ম্যাচ করছে এরকম তথ্য দিতে পারছেন, আপনি কিন্তু কিউ কার্ডের বাইরে গিয়েও তথ্য অ্যাড করতে পারবেন। যেমন আপনাকে যদি কিউ কার্ডে জিজ্ঞেস করা হয় আপনি রিসেন্টলি একটা ওয়েবসাইট ইউজ করেছেন সেটা সম্পর্কে বলতে, যেমন ডিসক্রাইব আ ওয়েবসাইট ইউ হ্যাভ রিসেন্টলি ইউজড, মানে আপনি রিসেন্টলি একটা ওয়েবসাইট ইউজ করেছেন এই ওয়েবসাইটের বর্ণনা দেন। তার আন্ডারে আপনাকে যদি কিছু সাব পয়েন্ট দেওয়া হয়ে থাকে যে ডিসক্রাইব হোয়াট দ্য ওয়েবসাইট ইজ, মানে এই ওয়েবসাইটটা কি এটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন। তারপরে তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইউ ইউজড দ্য ওয়েবসাইট ফর, মানে আপনি এই ওয়েবসাইটটা কী কারণে ব্যবহার করেছেন। তারপরে তারা আপনাকে এটাও জিজ্ঞেস করতে পারে হাউ অফেন ইউ ইউজড দ্য ওয়েবসাইট, মানে আপনি এই ওয়েবসাইটটা কত ঘন ঘন ব্যবহার করেছেন। এর মানে হলো আপনাকে কিন্তু এই যেই তিনটা সাব পয়েন্ট তারা দিয়েছে এই তিনটা সাব পয়েন্ট নিয়ে কথা বলতেই হবে। তাছাড়া এই সাব পয়েন্টের বাইরে গিয়ে যা যা রেলেভেন্ট তথ্য দেওয়ার আপনার অপশান থাকে সেই রেলেভেন্ট তথ্যগুলোও আপনি দিতে পারেন, কোনো অসুবিধা কিন্তু নাই। পাঁচ নম্বর যে ভুলটা আমরা অনেক সময় করে থাকি সেটা হচ্ছে স্পিকিং পার্ট টু এর ক্ষেত্রে বেশি প্রযোজ্য, সেটা হচ্ছে পার্ট টুতে আমাদেরকে সাধারণত একটা কিউ কার্ড দেওয়া হয়, একটা টপিক দেওয়া হয় যেই টপিকের উপর আমাদেরকে 2 মিনিট কথা বলতে হয়। অনেক সময় দেখা যায় আমরা 45 সেকেন্ডসের মতো কথা বলে আমাদের অ্যান্সার শেষ হয়ে যায়, এরপরে আমরা একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে বারবার বলতে থাকি বারবার বলতে থাকি, কারণ আমাদের তো মনে হয় যে আমাদের তো সময় আছে আমরা বলি। কিন্তু এই যে একই কথা বারবার রিপিট করা এটাতে কিন্তু মার্ক কাটা যাবে, এক্সামিনার কিন্তু বুঝে যাবে যে আপনি খুব বেশি ওয়াইড রেঞ্জ অফ ল্যাঙ্গুয়েজ এখানে প্রদর্শন করতে পারছেন না বা এক্সপ্রেস করতে পারছেন না এবং এটার কারণে আপনার কিন্তু মার্ক কাটা যাবে। সো আমরা একই কথা বারবার রিপিট করব না, আমরা চেষ্টা করব নতুন নতুন তথ্য দেওয়ার যাতে করে আমাদের এই অংশে
মার্ক কাটা না যায়। ছয় নম্বর যে মিস্টেকটা আমরা অনেক সময় করে থাকি সেটা হচ্ছে আমাদের স্পিকিং পার্ট টু এর ক্ষেত্রে, যখন স্পিকিং পার্ট টু তে দুই মিনিট শেষ হয়ে যায় তখন এক্সামিনাররা কি করে জানেন, তখন এক্সামিনাররা আপনাকে থ্যাংক ইউ বলে বা একটা কোনো একটা ধরনের হিন্ট দিয়ে তারা আপনাকে থামিয়ে দেয়, ঠিক আছে। এই যে থামিয়ে দেয় আমাদেরকে, এই সময় অনেকেই আমরা কিন্তু নার্ভাস হয়ে যাই, আমরা মনে করি আল্লাহ আমাকে থামিয়ে দিয়েছে মানে আমার মনে হয় মার্ক কাটা যাবে, আমরা ঘাবড়ে যাই, নার্ভাস হয়ে যাই। এটা কিন্তু কোনো সমস্যা নাই, স্পিকিং পার্ট টু তে এটা খুবই নর্মাল। আপনার যদি টু মিনিটের যেই টাইমটা থাকে, দুই মিনিটের যেই সময়সীমাটা থাকে সেটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এক্সামিনার আপনাকে থামিয়ে দিবেই, এটাই রুল, এটা কিন্তু কোনো নেগেটিভ দিক না। আমাদের বরং যেটা করতে হবে, আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করলে আমাদের নিজেদেরও কিন্তু একটি আন্দাজ হয়ে যাবে যে আমাদের টু মিনিট মার্কটা কখন আসলে শেষ হচ্ছে, কতক্ষণ কথা বললে বা কতটুক কথা বললে আমাদের আসলে ওই দুই মিনিট সময়টা হয়। সেটা আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের আইডিয়া হবে। তাও যদি আপনাদেরকে দুই মিনিট পরে থামিয়ে দেওয়া হয় এটা কিন্তু খুবই নর্মাল, এটার জন্য আপনি কোনো মার্ক হারাবেন না, সো রিল্যাক্স। সাত নম্বর যে ভুলটা আমরা আমাদের স্পিকিং টেস্টে করে থাকি সেটা হচ্ছে আমরা ভাবি কোনো একটা প্রশ্ন যদি আমরা না বুঝে থাকি তাহলে এক্সামিনারকে সেটা রিপিট করতে বলা যাবে না। খেয়াল রাখবেন স্পিকিং পার্ট থ্রিতে বিশেষ করে আমাদেরকে কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যেগুলো একটু কমপ্লেক্স হয় বা যেগুলোতে আমাদের অনেক ইলাবোরেট করা লাগে। ধরেন কোনো একটা জিনিসের এফেক্টিভনেস সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করলো, কোনো একটা জিনিস আপনার ভালো লাগে নাকি ভালো লাগে না সেটা সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করলো, সেটার কারণ জানতে চাইলো, সেগুলো কিন্তু একটু কমপ্লেক্স ধরনের প্রশ্ন যেগুলো এক দুই লাইনে আনসার দেওয়া একটু ডিফিকাল্ট বা এক দুই শব্দে আনসার দেওয়া একটু ডিফিকাল্ট, এগুলোতে একটু ইলাবোরেট করতে হয়। এই টাইপের প্রশ্নগুলো যদি আপনি না বুঝে থাকেন প্লিজ এক্সামিনারকে বলবেন কুড ইউ রিপিট দ্যাট, কুড ইউ রিপিট দ্যাট, খুব সিম্পল। এটা যদি আপনি বলেন আপনার মার্ক কাটা যাবে না, বরং আপনি যদি এটা জিজ্ঞেস না করে প্রশ্নটি না বুঝে আপনি যদি অ্যান্সার দেওয়া শুরু করে দেন তাহলে এটার খুব বড় একটা চান্স থাকে যে আপনার অ্যান্সারটা অফ টপিক হবে। আপনার অ্যান্সার অফ টপিক হয়ে গেলে কিন্তু আপনি আরও বেশি মার্ক হারাবেন, রিপিট করতে বললে কোনো ধরনের সমস্যা নেই, বরং স্মার্টলি যদি আপনি রিপিট করতে বলেন তাহলে এটা আরও ভালো, অফ টপিক যাওয়ার চেয়ে রিপিট করতে বলাটা আরও বেটার। আট নম্বর যে ভুলটা আমরা অনেক সময় করে থাকি সেটা হচ্ছে গ্রামার নিয়ে বেশি টেনশন করে আমাদের ফ্লুয়েন্সি বা আমাদের উচ্চারণগুলোকে একটু এফেক্ট করে ফেলি। আপনাদেরকে বলি, আপনারা যখন কোনো একটা প্রশ্নের জবাব দিচ্ছেন আপনারা যদি কনস্ট্যান্টলি ভয় পেতে থাকেন যে আচ্ছা আমি কি সঠিক প্রেপোজিশন ইউজ করলাম নাকি, আমি কি সঠিক আর্টিকেল ইউজ করলাম নাকি, আমার গ্রামারটা ঠিক ছিল নাকি, আপনি যদি এটা নিয়ে খুব টেনশনে থাকেন তাহলে কিন্তু আপনার ফ্লুয়েন্সির মার্ক যাবে, আপনার প্রোনাউন্সিয়েশনেরও খুব একটা খারাপ এফেক্ট পড়তে পারবে। এবং সবচেয়ে কনসার্নিং হচ্ছে আপনি যত বেশি টেনশন করবেন গ্রামার নিয়ে তত বেশি দেখা যাবে গ্রামারেও আপনার ভুল করার চান্স বেশি হয়ে যাবে। সো আমরা যেটা করবো, আমরা আমাদের স্পিকিং টেস্টে মেইন পরীক্ষাটাতে যাওয়ার আগে আমরা স্পিকিংয়ের অনেকগুলো প্র্যাকটিস টেস্ট দিব, ঠিক আছে, আমাদের ফ্রেন্ডদের সাথে দিব, আমাদের কোনো মেন্টর থেকে থাকলে তাদের সাথে দিব, এবং আমাদের ফ্লুয়েন্সিটা বা আমাদের যে একটা ফ্রিলি কথা বলার যে একটা অ্যাবিলিটি থাকে না সেটাকে আমরা একটু বিল্ড করার চেষ্টা করব, যাতে করে মেইন এক্সামের দিন আমরা শুধুমাত্র একটা জিনিস নিয়ে যাতে নার্ভাস না হয়ে যায়, সেটা গ্রামার হতে পারে, সেটা ফ্লুয়েন্সি হতে পারে, সেটা প্রোনাউন্সিয়েশন হতে পারে, কোনো একটা জিনিস ধরে আমরা যাতে বেশি নার্ভাস হয়ে না যাই, কারণ সেটা হলে কিন্তু সেটার মার্কও হারানো একটা সম্ভাবনা থাকে এবং তার আশেপাশে অন্যান্য যে ফ্যাক্টরগুলো আমাদের স্পিকিং টেস্টে অ্যাসেস করা হয় সেগুলোতেও আমাদের একটা প্রভাব পড়ার চান্স রয়ে যায়। নয় নম্বর যে ভুলটা আমরা অনেক সময় করে থাকি সেটা হচ্ছে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হলে একদম ফার্স্ট যে আইডিয়াটা মাথায় আসে সেটা নিয়ে কোনো চিন্তাভাবনা না করে অ্যান্সার করা বা অ্যান্সার বলে দেওয়া। আমরা চেষ্টা করবো এটা না করতে, কারণ স্পেশালি স্পিকিং পার্ট থ্রিতে আমাদেরকে যেই ধরনের প্রশ্নগুলো করা হয় সেই টাইপের প্রশ্নগুলো কিন্তু একটু কমপ্লেক্স হয়, একটু ডিপ হয়, মানে এই প্রশ্নগুলোর মাধ্যমে এক্সামিনার কিন্তু আপনার থট প্রসেস সম্পর্কে একটু জানতে চাচ্ছে, আপনার পার্সপেক্টিভ, আপনার ওপিনিয়ন, আপনার মতামত সম্পর্কে তারা একটু জানতে চাচ্ছে। সো এই টাইপের প্রশ্নগুলো আপনি যদি একদম ফার্স্টেই আপনার মাথায় যেটা আসে কোনো বেশি চিন্তাভাবনা না করে আপনি যদি উত্তর দিয়ে দেন তাহলে কিন্তু আপনার আইডিয়াগুলো এনাফ কমপ্লেক্স হবে না বা আপনাকে যেই প্রশ্নটা করা হচ্ছে আপনি সেটার যথাযথ উত্তরটা দিতে পারবেন না। যদি ইমিডিয়েটলি কিছু আমাদের মাথায় নাও আসে আমরা চেষ্টা করবো খুব ইন্টারেস্টিং কিছু ফ্রেজেস ব্যবহার করে আমাদের নিজেদেরকে ওই সময়টা দেওয়া যাতে আমরা ওই সময় নিয়ে একটু চিন্তা করে উত্তরগুলো দিতে পারি, যেমন আই থিঙ্ক অথবা আই অ্যাগ্রি উইথ ইউ অন দিস, আই রেকন, আই সাপোজ, এই টাইপের কতগুলো ইন্টারেস্টিং ফ্রেজেস আছে, এই ফ্রেজেসগুলো আমাদেরকে একটু সময় দেয় যাতে আমরা চিন্তা করতে পারি, একটু চিন্তা করার সময় পাই এবং তারপরে আমাদের উত্তরটা দিতে পারি। আবার এটা খেয়াল রাখতে হবে পার্ট টু এর মতো আমাদেরকে কিন্তু এখানে দুই মিনিট সময় দেওয়া হবে না বা এক মিনিট সময় দেওয়া হবে না, আমাদেরকে কিন্তু সাথে সাথেই বলার ওই ক্ষমতাটা রাখতে হবে। বাট কিছু ইন্টারেস্টিং টিপস অ্যান্ড ট্রিক্স, যেমন এই যে কতগুলো ফ্রেজেস আপনাকে শিখালাম এরকম অনেকগুলো ফ্রেজেস আছে, এগুলো ব্যবহার করে আমরা একটু সময় দিতে পারবো যাতে আমরা আমাদের আইডিয়াগুলো সুন্দর করে বিল্ড করতে পারি এবং আমাদের জবাবটা দিতে পারি।